ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। রেল পরিষেবা স্বাভাবিক রাখতে এক গুচ্ছ পদক্ষেপ রেলের। শিয়ালদাহ শাখায় বিশেষ ব্যবস্থা গ্রহণ। দুপুরের মধ্যেই সুস্পষ্ট ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি। এখন প্রবল শক্তি সঞ্চয় করে স্থলভাগের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এর প্রভাবে 2/24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি জেলায় প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এই সময় ঝড়ের দাপটে লণ্ডভণ্ড হতে পারে বাংলার একাধিক জেলা। রবিবার রাতে আসন্ন এই ঘূর্ণিঝড়ের ফলে সংশ্লিষ্ট অঞ্চলে ট্রেন পরিষেবা স্বাভাবিক রাখাটাই এখন বড় চ্যালেঞ্জিং। সেই কারণে শনিবার সমস্ত বিভাগীয় প্রধানদের নিয়ে জরুরি বৈঠক করে সকল কর্মী ও অফিসারদের তৎপর ও সক্রিয় থাকার নির্দেশ দেন শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার DRM দীপক নিগম। সেই সঙ্গে এই ঝড়ের হাত থেকে রেলের সম্পত্তি বাঁচাতে ও নিরবিচ্ছিন্ন ট্রেন পরিষেবা চালু রাখতে 12 দফা দাওয়াইয়ের কথা বলেছেন তিনি। জানা গিয়েছে, 25 মে থেকে 27 মে শিয়ালদহ ডিভিশনে জরুরি কন্ট্রোল রুম খোলা থাকবে এবং যাবতীয় তথ্য আদান প্রদানের জন্য পর্যাপ্ত পরিমাণে দক্ষ কর্মী উপস্থিত থাকবেন। সেই সাথে লক্ষ্য রাখতে হবে টাওয়ার ওয়াগান সর্বদা যেন থাকে, যাতে ঝড়ের সময় কোনো তার ছিঁড়ে গেলে তা তৎক্ষণাৎ মেরামত করা যায়। এমনকি শিয়ালদহ সেকশনের বিভিন্ন শাখায় জল জমলে তা দ্রুত নামানোর ব্যবস্থাও করা হবে। শিয়ালদা, নামখানা, দমদম, বারাসত, নৈহাটি, ডায়মন্ড হারবার, হাসনাবাদ, রানাঘাট সহ বেশ কিছু জায়গায় ঝড়ের সময় সিগন্যাল ও টেলিকম বিভাগের ইঞ্জিনিয়ার ও কর্মীদের প্রস্তুত রাখা থেকে শুরু করে জরুরিকালীন অবস্থায় ট্রেন চালক ও গার্ডকে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এই অবস্থায় সংশ্লিষ্ট স্টেশনগুলিতে জেনারেটর সেট ও এমার্জেন্সি লাইনের ব্যবস্থা করার পাশাপাশি রেলের সম্পত্তি সুরক্ষায় RPF বাহিনীকে বাড়তি সতর্কতা মেনে চলতে হবে। আরও জানা গিয়েছে, বর্তমানে ক্যানিং থেকে 530 কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় রেমাল। ঘণ্টায় 110 থেকে 120 কিলোমিটার বেগে স্থলভাগে আছড়ে পড়তে পারে। আর এর প্রভাবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, বর্ধমান এবং কলকাতায় ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। প্রসঙ্গত, এই ঘূর্ণিঝড় রেমালের অর্থ হল বালি। এর নামকরণ করেছে ওমান। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত AC ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।